31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, পেন্টাগনের সুপারিশ মেনে এই বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। পাশাপাশি রিপোর্টে বিকল্প রাস্তার কথাও জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগনের এক আধিকারিক জানিয়েছেন 31 আগস্টের পর কিছু বাড়তি সময়ও লাগতে পারে, এমনকি বাইডেন এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন বলেও রিপোর্টে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তালিবানের তরফে আফগানিস্তান থেকে পুরোপুরি আমেরিকান সেনা প্রত্যাহারের জন্য পেন্টাগনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তালিবানের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী 31 আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পূর্ণ না হলে তার পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।